অনেকের কলিয়ার আর্মি, ঠিক আছে, জিরো গলা মাদি খেল, ওই নরের সাথে মাদি পেয়ারিং করা, ঠিক আছে, একসাথে ফ্লাই করার সময় এগুলো কিন্তু আগামী বছরের জন্য সব রেডি নাকি মামা? সর্বনিম্ন 4 ঘন্টা উড়বে এই কবুতর আর কি, হাই ফ্লাইং জাতের মধ্যে একটা জাত আবার। এই পর্যন্ত হ্যাঁ, মেডিসিন টেডিসিন যা আছে সব মিলে, মেডিসিন না আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাস পিজন এন্ড পেটস। আজকে বলতো আপনাদের এই যে এই সব কবুতর গুলা নিয়ে আমরা আলাপ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, শুধুমাত্র আপনাদের জন্যই আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে। মূলত আজকে মামার বাসায় আসছি, আমাদের টিপু মামার বাসায়, মামা খুব শীঘ্রই দেশের বাইরে চলে যাবে, তো কিছু কবুতর ওনার বাসা থেকে আর কি হাই ফ্লাইয়ের যেসব লাইন আছে, যেসব লাইনগুলো আছে হাই ফ্লাইং লাইন, সেই লাইনগুলো আর কি সেল করার কথা বললো, এই কারণে আমি আসলাম আজকে। তো এদিকে কিছু বাচ্চাও করছে দেখেন, উনি অনেকগুলো বাচ্চা করছে, তো আজকে আমরা আপনাদের বিস্তারিত আলাপ আলোচনা করবো এই বাচ্চা বাচ্চা এই প্রসেসিং নিয়ে। আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের বাচ্চার বিষয়ে কিছু আইডিয়া দিব। অনেকে আমার কাছে বাচ্চার ক্যাটাগরিজ জানতে চান বা কালেক্ট করতে চান। আমি মূলত মামার বাসায় আসছি। মামা কত পিস বাচ্চা করছেন এই পর্যন্ত? 33 পিস। 33 পিস বাচ্চা করছেন। আচ্ছা, এই যে খাঁচাটা দেখাইলাম আমি, এই খাঁচার মধ্যে সবগুলা বাচ্চা আছে। আমি জাস্ট 2-1 পিস বাচ্চা আপনাদের দেখাবো, হ্যাঁ, যেগুলো আমার কাছে ভালো লাগবে এগুলো একটু দেখাবো আমি। জাস্ট দেখেন কত কোয়ালিটি সম্পন্ন কবুতর, দেখছেন কতটা কোয়ালিটি সম্পন্ন কবুতর। এটা একটা বাচ্চা, ঘরের বাচ্চা, এই বছরের। এই কত কোন মাসে লাগাইলেন মাথর কবুতর গুলা? লাগাইলাম আমি ডিসেম্বরে দিছিলেন থর, ডিসেম্বরের 8-10 তারিখে। কত বিয়ার করছিলেন এই পর্যন্ত থর একসাথে? একসাথে বসেছিলাম 19 পেয়ার। আচ্ছা, 19 পেয়ার কবুতর থরে করছিল, মানে তার মানে 38 পিস কবুতর। 38 পিস কবুতর থেকে বাচ্চা বের করছেন কত পিস? বাচ্চা 33 পিস। 33 পিস। আরো কিছু কবুতর মনে থরে আছে এখনো, বাচ্চা কোনো বের হয়নি? আচ্ছা, তো এই যে কবুতর বাচ্চা আপনারা দেখতেছেন, একটা বাচ্চা আমি দেখাইলাম, আরো বাচ্চা আছে অনেক, আরো 32টা বাচ্চা আছে। কিছু বাচ্চা দেখছি আমি ঘোরাঘুরি করতেছে, ওই যে দেখছেন কিন্তু ছাইরা লাগছে, এগুলো এমন ঘোরাঘুরি করতেছে, বাসা চিনে চিনাইতেছে, হ্যাঁ আর কি পাখা বাইদা দিছে, এই যে টেপ দিয়ে কালকে বানছে, কাল টেপ দিয়ে আর কি পাখা বাইদা বাইদা চিনাইতেছে বাসা। কারণ এখনকার বাচ্চা এই যে এইসব বাচ্চাগুলো যদি উঠা যায় এগুলো আর নামার সম্ভাবনা থাকে না, কারণ চতুর্দিকে অনেক কবুতর, তাই না? চিড়া ফাটা আরেকদিক চলে যায়। তো মামা আমি আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, সেটা হইতেছে এই যে বাচ্চাগুলো যে উঠাইছেন আপনি, এরকম আপনার কিরকম কষ্ট পড়ছে এই বাচ্চাগুলো উঠাইতে যায়? কষ্ট আসলে এক একজন তো এক এক ভাবে কষ্ট হিসাব করে, আমার কষ্ট একটু বেশি পড়ছে, কারণ আমি বাচ্চাটে সব মানে দামি দামি খাওন খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, প্রায় 33 পিস বাচ্চা উঠাইতে প্রায় 10,000 টাকা খরচ হচ্ছে। 33 পিস বাচ্চা উঠাইতে 10,000 টাকা, 10,000 টাকা খরচ পড়ছে, মাশাআল্লাহ। এই পর্যন্ত, এই পর্যন্ত হ্যাঁ, মেডিসিন টেডিসিন যা আছে সব মিলে, মেডিসিন না শুধু খাওন, খাবার খাবার শুধু খাওন, মেডিসিনের হিসাব আলাদা, মেডিসিন হিসাব করলে আর পারা যায় না কোনো কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি অনলি অনলি খাবারের তালিকাটা বললেন, খাবার খাওয়ার। আচ্ছা, তা আপনারা শুনলেন 33 পিস বাচ্চা আর মামার উঠাইতে যে এত বড় করতে আপনার 10,000 টাকা ওনার কস্ট খরচ হয়েছে। তো এবার আসেন, আমরা জাস্ট কোয়ালিটি ফুল কবুতরগুলো আমি আপনাদের সবসময় দেখানোর চেষ্টা করছি। বুঝে বাচ্চা দেখতেছেন, আরো কয়েকটা বাচ্চা আছে, আমি এখান থেকে আরো কিছু বাচ্চা আপনাদের দেখাই, তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। আমি মূলত এখানে কিন্তু অনেক কবুতর আছে, এই বছর আমাদের মামা পাল্লা করছিল, আপনারা জানেন আমি ভিডিও করছিলাম, কিন্তু সময় সাপেক্ষে পাল্লা ওনার সাথে যাওয়ার আমার সময় হয়নি। আমি জাস্ট এই যে আপনাদের ওইখান থেকে কিছু বাচ্চা দেখাবো, যেসব ক্যাটাগরির কবুতর গুলো আর কি ঘর করছিল, বাসায় আসছিল, এদের প্রেফারেন্স নিয়ে তো বাচ্চা করছেন আবার নাকি? আচ্ছা, তো এই দেখেন কবুতর দেখেন, মাশাল্লাহ এগুলো তো বাচ্চা, ঠিক আছে, এগুলোই তো আছে বাচ্চা কবুতর কোন। তো এরকম অনেক কবুতর আছে, যদি দেখাইতে যাই 33 পিস বাচ্চা দেখানো সম্ভব না, আমি জাস্ট হাতে কোনো অল্প কিছু কবুতর আপনাদের দেখাইতেছি, যেগুলো না দেখাইলেই না। আপনারা যারা বাচ্চা কবুতর আর কি খুঁজেন কালেকশন করতে চান, তারা এই বাচ্চাগুলো মনে এখন উড়ে আমার রানিং, হ্যাঁ এগুলো রানিং, এগুলো আল্লাহর পাকা খুব করা সম্ভাবনা নেই, চিনা গেছে বাসা বাড়ি, হ্যাঁ বাসা চিনে গেছে, বাসা বাসা চিনা গেছে। এই দেখেন কালারিং এর মধ্যে কবুতর আছে এখানে, ঝাক কবুতর, বিশেষ করে এই যে ঝাক একটা বাচ্চা দেখেন, দেখি পেয়ারিং বাচ্চা হইতো মামা, হ্যাঁ এটা এই যে নর, নর তো আকাশে উঠছে না, নর তো আমি চিনি, আমি তো নর দেখছি আগে, বড় অনেকবার দেখছি না, এই যে দেখেন এই যে উঠছে, এই যে কালো নরটা, মাশাআল্লাহ অনেক বিগ সাইজের কবুতর। এই দেখেন ঝাকের বাচ্চা,
দেখছেন জাকের বাচ্চা মাশাআল্লাহ, এটা তো পেয়ারিং সহ হইছে না মো, এটার মাদিটা তো এখানে আছে। এই যে দেখেন বাচ্চা কত কোয়ালিটি ফুল, দেখছেন পা দেখেন কালো পায়ের, জাক জাক কবুতর কালো পায়ের পাও কিন্তু অনেক রেয়ার মামা। ঠিক আছে আপনারা পালেন জানেন বুঝেন, দেখেন কবুতর দেখেন, আমি তো জাস্ট দেখাই ফুলের মতো কত সুন্দর মাশাআল্লাহ। আসলে কালারিং কবুতরের মধ্যে একটা সৌন্দর্যতা আছে অন্যরকম, একটাই কালার, দুই তো কোনো কালার নেই কবুতরের মধ্যে। দেখছেন জাক বাচ্চা তো যাক, আমরা আজকে এই ভিডিওতে আপনারা আমাদের ম্যাক্সিমাম কিছুদিন যাবত আমাদের আর কি অনেকেই কমেন্টে জানাইতেছেন, ফোন দিয়ে বলতেছেন ভাই কিছু কবুতর আর কি এই আর কি এই রিয়েকশনটা আমি অনেক বেশি পাইতেছি, সেটা হচ্ছে হাই ফ্লায়ার কবুতর নেওয়ার আর কি কালেকশনের দরকার আপনাদের। তো এবছর আপনি কিন্তু হাই ফ্লায়ার কবুতর পাল্লা দিছিলেন, কই পড়ছিল আপনার কবুতর? ম্যাগনা রোডে পড়ে গেছে কবুতর। তো হাই ফ্লায়ার কবুতর পাল্লা দিছিল ম্যাগনা রোডে পড়ছে, ওইটা কয়বার ঘর করছিল কবুতর গুলা? তিনবার ঘর করছে। কোন কোন জায়গা থেকে? লাস্ট পর্যন্ত ঘর করছে ফার্মগেট পর্যন্ত। ফার্মগেট পর্যন্ত করছে, পরে ম্যাগনার দিকে যা পড়ে গেছে? না পরে অনেক ফ্লাইওভার পরে যায়। আচ্ছা আচ্ছা, আপনার ওই যে চাংখার পুলের ওই দিক? চাংখার পুল না, হানি ফ্লাইওভার পার হয়েই পড়ছে শনিয়াকড়া, দুনিয়া টুনিয়া শনিয়াকড়া, হ্যাঁ শনিয়াকড়া বুঝতে পারছি, ওই এরিয়াতে যায় কবুতর পড়ছে। তো যাক এই যে একটা মাদি কবুতর এখানে আমি রাখছি, নোটটা একটু আলাদা রাখছি আমি, এক মিনিট দেখি। তো এইখানে সব থেকে বেশি হাই ফ্লাইং কবুতর এই যে এই পেয়ারটা আমরা দেখাই আগে, যারা হাই ফ্লায়ার হিসাবে চান কবুতর হ্যাঁ তারা দেখতে পারেন এই যে পেয়ারটা। মামা পাকিস্তানি ব্রিড, পাকিস্তানি ব্রিড, এগুলো ফ্লাই কত কত সময় করবে? সর্বনিম্ন 4 থেকে 4.5 ঘন্টা। এটা এটা আর কি পেয়ারটা? এটা বাচ্চা, এটা আমি নিজে উড়াইছি। এটা কি আপনার ঘরের কবুতর উড়ানো? না না, তাহলে এটা বাচ্চা ছিল, ওদের বাচ্চা খেললো যে, ও যেটা পাল্লা দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন এগুলা সর্বনিম্ন 4 ঘন্টা, সর্বনিম্ন 4 ঘন্টা উড়বে এই কবুতর আর কি, হাই ফ্লাইং জাতের মধ্যে একটা জাত। আবার পাল্লা দিছে, তিনবার ঘর করছে কবুতর, আবার কিছু বেশি রেঞ্জ, 20টি ছিল মাইর ঘর পিছনে। এটা দেখেন ডিমে এসে পড়ছে পেয়ার, ঠিক আছে পুরো ফুল ইয়া। আমি নটটা সরায় রাখছিলাম ভিডিও করার সাথে, এখন আমি আবার দিলাম যাতে মারতে না পারে, কবুতরটা ডিমে আসছে। যেই নিবেন একেবারে ফুল রানিং একটা পেয়ার দিলে সাথে সাথে আর কি হয়তো বা 4-5 দিনের মধ্যে ডিম পেরে দিবে পেয়ারটা, ঠিক আছে খুব রানিং একটা পেয়ার। আমার নোটটা একটু চাপাই রাখি এখন। তো অবশিষ্ট একটা পেয়ার আর একটা সিঙ্গেল নর কবুতর আছে। তো মামা এই যে পেয়ারটা আমরা একটু আগে দেখাই পরে বলি, এই যে পেয়ারটা এটা কি কবুতর? পাঙ্কি, পাঙ্কি কবুতর। তো অনেকে পাঙ্কি কবুতরের খোঁজও করে, এ দেখেন চোখ দেখেন, হ্যাঁ ব্লু ব্লু চোখ, ব্লু আইস, দেখেন কবুতরটা দেখেন, এটা হচ্ছে মাদি ব্লু আইস নাকি ব্লু চোখের পাঙ্কি যেটা বলে, অনেকে বলে নীলা পাঙ্কি, তাই না? এটা ভাইব্রেশন আছে মামা এগুলার? ভাইব্রেশন আছে হালকা, খুব বেশি না, নটটা অনেক ছট পড়ে। আপনারা জানেন যে পাঙ্কি কবুতর কিন্তু এমনি লাভালাভি করে অনেক বেশি, ঠিক আছে পাঙ্কি কবুতর খুবই লাভালাভি করে, এ দেখেন। তবে যাই বলেন নরের স্টাইলটাই আলাদা, নরটা মাশাল্লাহ। তো আপনারা এই যে পেয়ারিংটা দেখেন, এটা একটা পেয়ার খুবই সুন্দর কালারে মিলছে মাশাল্লাহ কবুতরের। তো মামা এই পেয়ার গুলা কি আপনি বাচ্চা কাছে করছিলেন? বাচ্চা এখন আছে রানিং? বাচ্চা এখন নাই, নাই না। আচ্ছা তা এইগুলা উড়ার জন্য কিরকম? আচ্ছা আচ্ছা, আর কি নর্মালি বদলাই বদলাই দিতে হবে? আচ্ছা আচ্ছা, বদলাইলে একটা ভালো রেজাল্ট আশা করা যায়। আচ্ছা তো এটা একটা রানিং প্যাড, ঠিক আছে পাঙ্কি, এটাকে এইগুলা কি এখন জোড়া খাওয়ানো আছে? আর নিলে আর কি থর দিতে পারবে সাথে সাথে? আচ্ছা কোনো সমস্যা নেই, সুস্থ আছে না কবুতর? ভিডিওতে তো দেখবই, হ্যাঁ আর এমনি আইলে এমনিও দেখবো যদি আইতে। আচ্ছা আচ্ছা, এই যে এটা একটা নর কবুতর, এটা কি লাইনের কবুতর মামা? এটাও পাঙ্কি লাইনের, পাঙ্কি লাইনেরই। এটা এটার কি কোনো রেজাল্ট আছে কি? এটার রেজাল্ট? আচ্ছা কোন বাচ্চা কাচ্চা? ও আচ্ছা, এমনি বাসায় আছে। আচ্ছা আমি আপনাদের একটা বিষয় বলি, পাঙ্কি কবুতর আমার আর কি, আমি মানুষের কাছে যাব না, আমি আমার নিজের ব্যাপারেই বলি, আমি আমার নিজের হাতে পাঙ্কি কবুতর কিনে দিছিলাম আপনার ফ্রেন্ডরেই, ঠিক আছে? তো ওইটা দিয়ে বাচ্চা টাচ্চা কইরা একটা মাদি মিলে দিছিলাম বাবু লাইনের। তো ওইটা দিয়ে মাশাল্লাহ বাচ্চার রেজাল্ট খুব চরম, খুব ভালো, ঠিক আছে মোটামুটি অনেক জায়গা থেকে, হ্যাঁ ওই কবুতরটা ভালো আর কি রেজাল্ট দেয়, ঠিক আছে? একটা কবুতর আছে আর কি আমাদের এইখানকার, খুবই ভালো একটা ওই কবুতরটা দিয়ে একটা ভালো আর কি আমরা রেসপন্স পাইছি, যা ভাবছি তাই আলহামদুলিল্লাহ। এমন হয়েছে মামা আমি আজ পর্যন্ত যে কাবার পাল্লা দিছি কবুতরটা,
আমার আমরা বাসায় আসার আগে কবুতরটা আমাদের বাসায় আর কি ব্যাক করছে প্রত্যেকবার ওর আগে কোনোদিন আমরা বাসায় আসতে পারি নাই বুঝছেন আমি দেখছি তো জোড়াটা দেখছেন না না ওই বাচ্চাটার আগে কোনোদিন আমরা বাসায় আসতে পারি নাই সে যত বড় রেঞ্জ থেকে দিছে ভালো জোড়া হ্যাঁ কবুতরটার বাচ্চা ভালো আসছে তো এটাও একটা নর কবুতর ছিল দেখতেছেন আপনারা যদি ভালো লাগে বা আপনাদের কারো পছন্দ হয় আপনারা সরাসরি যোগাযোগ করেন কবুতর লাইন মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটারে ভালো আছে হাই ফ্লাইং হিসেবে ভালো কবুতর উন্নত মানের কবুতর একসাথে ফ্লাই করার সময় এগুলা কিন্তু আগামী বছরের জন্য সব রেডি নাকি মামা আগামী বছরে এইখানে মোট 64 পিস কবুতর আছে মামা বর্তমান ছাড়া 31 আর 33 2000 কবুতর ছাড়া আছে 64 পিস কবুতর এখন ফ্লাই করে 30 পিস মাদি আছে 31 পিস হ্যাঁ 33 পিস হলো ন আচ্ছা আচ্ছা তো আপনি বাড়ি দিয়ে মামা আগামী বছর এই কবুতরগুলো প্রত্যেকটা কি বাইরে আর কি রোডে বাড়াবেন নাকি হ্যাঁ রোডে যাইবে প্রত্যেকটা তো যাক আল্লাহ যেগুলো এবার পাল্লায় আসছে এগুলো দেব ওইগুলো কি থর করছেন এবার এগুলো থর করছে তো আচ্ছা ভিতরে দেখাইতে পারবো তো আচ্ছা আমরা তো দেখাইতাছি এক মিনিট আমরা জাস্ট দেখাইতাছি দেখেন কবুতরগুলোর এখন থেকেই কবুতর আর কি রেডি আছে এটা কি সারা সিজন উড়াবেন কবুতর না না বন্ধ করে দিবেন সামনে মাসে বন্ধ হয়ে যাবে আচ্ছা এখন আপাতত ছাড়ছেন সামনে মাসে কি একবারে বন্ধ করে দিবেন একবারে বন্ধ একবার কোনো টোটালি ছাড়বেন না 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 তাহলে কোনো প্রবলেম মাসে এক দুইবার হয়তো ছাড়লো গোসল টোসল করলো না তার কোনো প্রবলেম না তো একবার আটকে রাখলে না নালে কবুতর রেস্ট দিতে হবে না এই যে উঠতাছে এই আজকে প্রায় 5 মাস ধরে কবুতর উঠছে 5 মাস একটা না তো কোনো গ্যাপ নাই এর মধ্যে এই যে পাল্লা টাল্লা করলো যে এত দৌড়াদৌড়ি সব কোনো গ্যাপ নেই আচ্ছা তো আমরা একটু থরে যাই তো আমরা এখন মামার ব্রিডিং রুমে আসছি তো এই দেখেন ব্রিডিং রুমে কবুতর আলহামদুলিল্লাহ অনেক আর কি পুরা পরিপাটি প্রত্যেকটা থর কবুতর ভরপুর আছে কোনো জায়গায় কম নেই কবুতর থর বিয়ারিং করছে যে 33 পিস বাচ্চা আপনাদের দেখাইছি এখান থেকে সবগুলার উৎপত্তি হয়েছে এখান থেকে কবুতর বের হয়েছে সব এখন আবার এই জায়গায় এসে আবার অন্য কবুতর সেট করছে এইগুলো দিয়ে বাচ্চা হবে তো আমি এখান থেকে আপনাদের যেটা না দেখাইলেই না আমার সব থেকে পছন্দের কবুতর যেটা আমি বাসায় আসতে সবার আগে সবসময় একবার এটা ধরি এই কবুতরটা দেখাবো এর আগে আমি ভিডিওটা দেখাইছিলাম হ্যাঁ সর্বপ্রথম যে বাচ্চাটা আজকে আপনাদের দেখাইছিলাম আমি ভিডিওতে এটার ছেলে ঠিক আছে এই নটটার ছেলে এই নটটার ছেলে আজকে প্রথম দেখাইছিলাম আমরা আপনাদের সবাইকে দেখছেন ওর সাথে মাদিটা আমরা দেখাইতেছি কি মাদিটা বাচ্চা করছে আপনারা জাস্ট ক্যাটাগরি গুলো ফলো করবেন তাহলে আপনারা ভালো লাইনের বাচ্চা বা ভালো কিরকম মানের বাচ্চা এগুলো আপনারা কালেক্ট করে রাখতে পারবেন ঠিক আছে পেয়ারিং মিলাইতে পারবেন দেখেন এই যে মাদি এই দেখেন মাদি দেখেন ওই নরের সাথে এই মাদি পেয়ারিং করা ঠিক আছে আমরা রুমের মধ্যে ছিলাম দেখে কবুতর দেখাইতে পারি না এরকম ভাবে অতটা স্পষ্ট আসে নাই যার কারণে আমরা একেবারে বের হয়ে আসলাম এই কবুতরটা দেখছেন মাশাল্লাহ ওই নরের জন্য নরের মাদি ছিল এটা এটার ফলনে বাচ্চা আসছে কি দেখছেন এই তো প্রথম যে বাচ্চাটা দেখাইছিলাম সেই বাচ্চাটা এদের বাচ্চা বাচ্চার গঠন কিন্তু মার মতো অনেকটাই মিলছে মামা এই বছর আমাদের মামা কবুতর পাল্লাই দিছিল মেঘনা রোড থেকে আমাদের এখান থেকে কত কিলো মেঘনার এদিকে সাবার মামা মেঘনা আমাদের এখান থেকে কত কিলো মেঘনা একদম মেঘনা ব্রিজের গোড়ায় আমার যেমন আমাদের কুন্ডা দিয়ে আসছে একদম বরাবর 40 কিলো আমাদের এখান থেকে আপনার ওই হুন্ডার মিটার দিয়ে মাপছেন ওটা তো কোনো টুইনিং নাই তো একেবারে 100% অনেক আরো বেশি বলে আসলে 42 কিলো সর্বোচ্চ তুমি ধরতে পারি হ্যাঁ এই যে নাপ্পা ক্যাটাগরির মাটিটা এটা কিন্তু মামার বাসার কবুতর এটা কোনো ক্লাবের পাল্লা দেয়নি পার্সোনাল পাল্লা দিছে এবছর 40 টাকা ঘর করা কবুতরটা এটা তো গত বছরের গত সিজনের বাচ্চা নাকি না এটা গত সিজনের আগে তার মানে 2 বছর বয়স চলে এটা সাবারের দেখতে পাচ্ছি আপনারা জানেন আমার থেকে ভালো এইসব কবুতর গুলা কোনো সময় ধোকা দেয় না বা ধোকা দেওয়ার কবুতর না যারা পাল্লা করতে চান তারা এইসব স্টাইলের কবুতর গুলা কালেকশনে রাখতে পারেন আর হাই ফ্লাইং তো হিসাব আলাদা কোনো কালার নেই যা ইচ্ছা তা হাই ফ্লাইং হইলে হইলো ঠিক আছে তো এটা ছিল মাদিটা এটার সাথে নর দিছেন কি নর নাপ্তা সেইটা নর এই যে এই নরের সাথে ভরছে এটাও একটা নাপ্তা লাইনের কবুতর যদিও এগুলো পূর্বামলে কাজ করা প্যাটামের কবুতর ছিল এটা 33 পিসের বাচ্চা মধ্যে ওর বাচ্চা আছে কয়টা
দুইটা বাচ্চা আছে এখন আমাদের উড়ুর ঘরে মাদির সাথে পেয়ারিং করছে তো এইবার ইনরের কি কোনো রেজাল্ট আছে কি বা ওর বাচ্চা কাচ্চা কোনো রেজাল্ট আছে আমি কইতে পারো না পছন্দ হইছে দিছে ও আচ্ছা 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 এটা প্রথম আর কি আর কি সাথে যে মাদি দিছি মাদির রেজাল্ট আছে তবে আমি জানি না আপনি আগে কি মাদি দিছিলেন কিন্তু এই মাদিটা দিয়ে নটটা দেয় আশা করা যায় ইনশাআল্লাহ বাচ্চা আর কি হাংটার আসবে বা ছাড়াছাড়ি লাইনে বাচ্চা আসতে পারে যতটুক আর কি বুঝি আমি অতটুক এটা কি মাদি এটা হলো একটা জিরা গলা মাদি মামা শুনছেন আপনারা বলছেন যে একটা নরমাল মাদি হ্যাঁ যাকে আমরা জিরা গলা কবুতরই বলি আর্মি নাই বলি কারণ যে যেটা বইলা সন্তুষ্ট বোধ করে দেখেন মাদি দেখেন মাদিরা চোখটা দেখেন আপনারা চোখ দেখছেন মাদির মাশাআল্লাহ এটা এটার কি কোনো রেজাল্ট নাই আপাতত এইটা রেজাল্ট নাই ওর বোন ভাইটাই রেজাল্ট আছে সবার আছে সব দিক মোটামুটি তো আপনি কি এটা দিয়ে ফাটাইতাছেন নাকি 80 কিলো কোটা ঘোড়া ওর বা ইয়া অরজেনারেশন আর কি অরজেনারেশন 65 কোটা ঘোড়া আছে এই নো এই মাদিকার কেমন 46 65 কোটা তো বিশাল ভালো রেজাল্ট দাও কমতে দেখছেন আপনারা দেখতেই পারলেন আমরা মোটামুটি আজকে ভিডিও অনেক লং করছি আমরা নেক্সট মামা আপনি বাইরে যাবেন কবে আর কতদিন আছেন দেশে আছি আমার 17 তারিখে ফ্লাইট এই মাসের 17 তারিখে ফ্লাইট তো মামার এই মাসের 17 তারিখে ফ্লাইট তো আমরা এর আগে চেষ্টা করব মামার বাসার একটা আপডেট আপনাদের দিতে সেদিন ইনশাআল্লাহ আপনাদের মামার বাসার যত কবুতরগুলো আছে মোটামুটি যেসব কবুতর রেজাল্ট করছে এগুলো নিয়ে আপনাদের সাথে সবার সাথে বিস্তারিত আলাপ আলোচনা হবে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ।